সাকিব আল হাসান ছাড়া বাংলাদেশে অন্য কাউকে ক্যাপ্টেন দিলে সেটা বিসিবির সবচেয়ে বড় ভুল। এখন সাকিব আল হাসানের বিকল্প টিমে কেউ নাই, ফাইনাল সেমিফাইনাল বুঝি না, আমাদের ট্রফি চাই, বাংলাদেশে এখন ট্রফি জিতে হবে। এশিয়া কাপের বাকি নেই আর 3 সপ্তাহ, কিন্তু এই আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক কে হবেন তা নিয়ে এখনও ধোঁয়াশার মধ্যে আছেন ক্রিকেট ভক্তরা। বিসিবির পছন্দের তালিকায় সবার উপরে আছে একটি নাম, সাকিব আল হাসান। অভিজ্ঞতা, ফর্ম, যোগ্যতা সব মিলিয়ে অন্য সবার চেয়ে ঢের এগিয়ে বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে তার পাশাপাশি অধিনায়ক হবার দৌড়ে শোনা যাচ্ছে লিটন দাস ও মেহেদি হাসান মিরাজের নামও। কিন্তু দেশের ক্রিকেট ভক্তরা আসলে কাকে চাচ্ছেন? সাকিব আল হাসান যে ক্রিকেট প্লেয়ারই, ক্রিকেট জ্ঞান, ক্যাপ্টেন্সি করার দক্ষতা, ক্যাপ্টেন্সি করার জ্ঞান, ক্যাপ্টেন্সি যে একটা জাদু লাগে, সব কিছু সাকিব আল হাসানের মধ্যে আছে। এখন সাকিব আল হাসানের বিকল্প টিমে কেউ নাই ক্যাপ্টেন্সি করার মতো। এটা তো ক্রিকেট যারা একটু বুঝে তারা সবাই এক বাক্যে বলে ফেলবে সাকিব আল হাসান। সাকিব আল হাসান ছাড়া বাংলাদেশে অন্য কাউকে ক্যাপ্টেন দিলে সেটা বিসিবির সবচেয়ে বড় ভুল। সাকিব আল হাসানের নেতৃত্বে আমরা 2023 বিশ্বকাপ খেলবো এবং বিশ্বকাপ জিতবো ইনশাআল্লাহ। ক্যাপ্টেন হিসেবে আমি চাই লিটন খেল। লিটন যেহেতু একজন অল ক্লাস, একজন ভালো ব্যাটসম্যান, সেই হিসেবে তার ভালো অভিজ্ঞতা আছে, সেই হিসেবে আমি লিটনকে চাই। সাকিব যে মনে করেন বিশ্বকাপ এত বড় মঞ্চে গিয়া যারা জুনিয়র আছে ওরা চাপ সামলাইতে পারবো না ভাই, একমাত্র ভাই আমার ব্যক্তিগত মত সাকিব ভাই স্যার এই চাপ কেউ নিতে পারবো না সাকিবকে। কারণ রিসেন্টলি দেখেন টি-20 ক্যাপ্টেন্সি পাওয়ার পরে দলটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, আর ক্যাপ্টেন্সি মূলত কঠিন সিদ্ধান্ত নিতে হয়, মানে ইমার্জেন্সি অনেক সিদ্ধান্ত নিতে হয়, যার কারণে মানে দল ভালো ফলাফল পায়। বাংলাদেশ টিমের ক্যাপ্টেন্সি হিসেবে বর্তমানে সাকিবের দরকার আছে। বিষয় আপনারা যদি চান যে লিটনে দিবেন বা অন্য কারো ক্যাপ্টেন্সি করেন, বাট ইন্ডিয়ান এশিয়ান মাঠে খেলা আছে, সেখানে অবশ্যই একটা নেতৃত্বের ব্যাপার আছে। আবার নেতৃত্বের দিক থেকে বাংলাদেশ বরাবরের মতো পিছিয়ে আছে, তো সাকিবরে দিলে অবশ্যই আপনাদের জন্য বেস্ট। বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য কোয়ার্টার ফাইনাল খেলা। 2015 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে সেবার 109 রানে হেরে বিদায় নেয় টাইগাররা। তবে এখন 50 ওভারের ফরম্যাটে বাংলাদেশ দল আরও পরিণত ও শক্তিশালী, তাই বেড়েছে ভক্তদের প্রত্যাশার মাত্রাটাও। পার্শ্ববর্তী দেশ ভারতের পরিচিত কন্ডিশনে এবারের বিশ্বকাপ হওয়ায় তারা আশা করছেন বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ট্রফি স্থায়ীভাবে দেশে নিয়ে আসতে। ইন্ডিয়ান বাংলাদেশের যে ক্রিকেটীয় যে এনভায়রনমেন্ট সব সিমিলার, 1-1 ম্যাচ জিতবো, সেমিফাইনালে যাবো, ওয়ার্ল্ড কাপ ট্রফি জয় করে দেশে নিয়ে আসবো। দেশে নিয়ে এসে 7 ক্লাব আছে, সারা দেশ সব শ্রেণী বসে মানুষ, সকল মানুষ একসাথে সেলিব্রেট করবো এই জয়টাকে। বিশ্বকাপ বাংলাদেশে 100% সম্ভাবনা। একদিকে হচ্ছে ভারতের কন্ডিশন, সাকিবের একদম পরিচিত কন্ডিশন, আমাদের পার্শ্ববর্তী দেশ, ওই হিসেবে বাংলাদেশ এগিয়ে থাকবে এবং বাংলাদেশের 4 জন প্লেয়ার যারা 4টি বিশ্বকাপ খেলেছে, এর জন্য বাংলাদেশ এক্সপিরিয়েন্সের দিকে অনেক এগিয়ে থাকবে। এবার আমরা ফাইনাল সেমিফাইনাল বুঝি না, আমাদের ট্রফি চাই, বাংলাদেশে এখন ট্রফি জিতে হবে। স্বপ্ন আমরা দেখতেছি, বাস্তবায়ন তো আমরা করতেছি কাপ হাতে নিয়ে, এখন আমরা যে কাপ দেখতেছি সাথে আমরা ছবি তুলবো, এই যেহেতু স্বপ্নটা আমাদের পূর্ণ করতেছে, আশা করবো এরকম স্বপ্নটা জানি বিশ্বকাপ জিত পূর্ণ করে। আমরা তবে কোন জাতি আমরা দেখতেই পারি, স্বপ্ন দেখতেই পারি যে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হবো, বাকিটা যতটুকু হয় সবাই যদি ভালো পারফরমেন্স করে ইনশাল্লাহ ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হবো। ভারতে আগামী 5 অক্টোবর থেকে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। এর আগে চলতি মাসের 30 তারিখ থেকে শুরু হবে এশিয়া কাপ, কিন্তু এখনও স্কোয়াড তো দূরে থাক, দলের অধিনায়ক কে হবেন সেটাই নির্ধারণ করতে পারছে না বিসিবি। ধারণা করা হচ্ছে 22 আগস্টের মধ্যেই এই সমস্যার সমাধান করবে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।